নামাজের অভ্যাস রাবিয়ার আছেন নাকি কর রাবিয়ার আছেন আল্লাহু আকবার কি নামাজ পড়তেন রাবিয়া একদিন হাসান বসরি মুরিদ ছিলেন রাবিয়া বসরি হাসান বসরি পীর ছিলেন হাসান বসরি বলতেছেন একদিন রাবিয়া তো ভালো মেয়ে সৎ মেয়ে পরহেজগার মেয়ে পর্দানিশীল মেয়ে রাবিয়ার মতো একটা মেয়ে যদি আমার বিবি হইতো তাহলে আমার জীবনটা ধন্য হতো অন রাবিয়ারে কোনো দিক দেই রাজি করাইতে পারে না একদিন চাইতেছে হাসান বসরি রাবিয়াকে বুজুর্গি দেখাইয়া রাজি করে লাইব কিভাবে হাসান বসরি নদীর পানির উপরে নামাজের বিছনা বিছাইছে পানির উপরে বিছনা বিছায়া নামাজ পড়ার জন্য দাঁড়ায় ডাকতেছে রাবিয়া আসো পানির উপরে বিছনা বিছাইছি দুইজনে নামাজ পড়ি রাবিয়া কই আমার হুজুর তো বড় বুজুর্গি দেখাইতাছে দাদা পানির উপরে বিছনা বিছায়া ক হুজুর আমি তো উজুটা কইরা আসি উজু কইরা আসি রাবিয়া উজু করে পানি হাতে দিয়া কই প্রভু নামাজের জন্য উজু করব উজুর জন্য পানি হাতে নিলাম এই পানির বিনিময় এ হাত দ্বারা যা গুনাহ করেছি এই পানি হাতে দেওয়ার সাথে সাথে আমারে মাফ করে দাও হাতের দ্বারা যা গুনাহ করছি মাফ করে দাও আচ্ছা বলুন এখানে বহু নামাজি আছেন বহু আলেম ওলামা আছেন কেউ কি এই নিয়তে কোনোদিন উজু করছেন আমার হাতের দ্বারা যা গুনাহ হয়েছে এই পানির সাথে সাথে মাফ করে দাও তারা যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে আল্লাহু আকবার বলো যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে আমরা কাজ করতে জানি না মাইনা পাই না পাই কি কিছুদিন নামাজ পড়ে মজা না পাইলে বাটার জুতা লয়ে যায় গা যদি যার জুতা সে দইরা ফালা কয় সরি 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 আর না দেখলে তো সুরি কি গান না দেখলে হয় সুরি দেখলে হয় নামাজের বিছানা হাসান বসরি কই বিছাইছিল সজাগ আছেন তো কোথায় বিছাইছে পানির উপরে রাবিয়া আসো হুজুর উজু করে আসি উজু উজু কইরা ডাকতেছে হুজুর পানির উপরে নামাজের বিছনা বিছাইছেন নামাজ পড়তেন আচ্ছা পানির উপরে না পইরা বাতাসের উপরে গেলে গা কেমন হয় হাসান বসরি কই পানির উপরে রাবিয়া কই আচ্ছা আপনাদের ধারণা পানির উপরে বেশি পাওয়ার হয় না বাতাসে গেলে বেশি পাওয়ার হয় কারণ পানির তো একটা স্তর আছে বাতাসের তো কোনো স্তর পানির উপরে সাঁতার কাটা যায় বাতাসের উপরে কেউ সাঁতার কাটতে পারবেন হুজুর পানির উপরে নামাজের বিছনা বিছাইছেন এটা তো কোনো ব্যাপার না এটা স্বাভাবিক নামাজ পড়া যাইতে পারে আমার তো মন কয় বাতাসের উপরে গেলে গা ভালো হয় হাসান বসরি কই চাইছিলাম বুজুর্গি আমি দেখাইতাম অহন্দি বুজুর্গি হেলা আচ্ছা তাহলে রাবিয়ার আমলে নামাজ আসেনি কি কন রাবিয়ার আমলে নামাজ আছে আচ্ছা অহনের রাবিয়ার আমলে কি নামাজ আছে এই তো আমরা ধ্বংসের মুখে পড়ে গেলাম মা বোনদেরও নামাজ নাই আমাদের মধ্যে নামাজ নাই খালি রোজগার আর রোজগার অথচ একদিন সারা জীবনের রোজগারের বাড়িঘর গাড়ি বাড়ি বিল্ডিং সন্তানাদি সব ফালায়া সাদা কাফন পরে খালি হাতে কবরে যাইতে হবে কিনা বলুন তো রাবিয়া বলেন হুজুর আসেন বাতাসের উপরে কও কি হ্যাঁ বাতাসে কি যাওয়া যায় তাহলে আপনি দেখেন রাবিয়া ডাহে প্রভু প্রভু গো আমি না তোমার এত ডাক ডাকি আমার একটু সুযোগ দাও না বাতাসের উপরে নামাজটা পড়বার লাগে আল্লাহকে দিলাম যাও রাবিয়া বসরি বাতাসের উপরে উঠিয়া নামাজের বিছনা বিছাইয়া দুই রাকাত নামাজ পড়িয়া নিচে নামছে হুজুর কেমন হইল হাসান বসরি কই ভাবছিলাম বুজুর্গি তোমারে দেখাবো অহন্দি বুজুর্গি তুমি আমারে দেখাইছ আচ্ছা বুজুর্গিটা কি দিয়া দেখাইছে নামাজ দিয়া এই নামাজের বুজুর্গিটাই তো আমাদের নবী শিক্ষা দিয়ে গেছে আল্লাহু আকবার বলুন আর এই নামাজের বুজুর্গি কাজে লাগাইতেছে গাউসে পাক দাঁড়াও দুই রাকাত নামাজ পড়ে নই 12 বছর মা কানতেছে ছেলেটা লেগে আল্লাহ কেন ছেলেরে দেয় না আজ আমি দেখতাছি
নামাজ। আমার নবীও যে কোনো প্রশ্নের সম্মুখীন হতেন খালি কইতেন দুই রাকাত নামাজের সময় দেন। একদিন আবু জাহেল আয়েশা কো ভাতিজা আজকে একটা প্রশ্ন করুম এটার জবাব দিতে হবে নামাজ ছাড়া, তুমি বাহাদুরি যা দাও নামাজ দিয়া দাও, নামাজ ছাড়া আজকে জবাব দিতে হবে। আমার নবী কই সাসা নামাজ ছাড়া তুমি বাহাদুরি যা করো সব প্রশ্নের জবাব দিলাও নামাজ দিয়া, তাহলে বুঝা গেল নবী এমন একটা শক্তি উম্মতের হাতে দিয়া গেছে এই শক্তি হাতে থাকলে কোথাও কোনো বিপদ দুনিয়াতে হবে না কবরে হবে না, কবরে বিপদ বিপুখে। এই যে রাবিয়া কবরের মধ্যে জিগায় আমার মালিক রে জিগাও আমি কে, হেলা যদি কয় আমার আমার বান্দি তাই রায় দিব আল্লাহ কো মুলকিন নকি রাগ জিগাই দেখি কবর আয়া যে এইভাবে কথা কইতার এর ভাবারটা বুঝছস না, আর জিগাই দেখি আইফর আমার রাবিয়া আইফর। আচ্ছা এই কবর কি 99 সাপ যাইতারবো এই শিক্ষাই রাসূল দিয়ে গেছেন। আসুন আগে মানে আমার নবী দাঁড়াই রইছে আবু জাহেল কয় বাতিজা সব সমত নামাজ দা সব প্রশ্নের জবাব দাও, আজকে একটা প্রশ্ন করুম জবাব দিতে হবে নামাজ ছাড়া। নবীজি দাঁড়াই রইছে চাচা নামাজ ছাড়া প্রশ্নের জবাব নামাজ ছাড়া, আল্লাহ কো জিব্রাইল আমার বন্ধুর কাছে খবর দিয়ে সব সমত আমার বন্ধু নামাজ দিয়েই প্রশ্নের জবাব দেন, আজকা নামাজ ছাড়া জন চাইছে আবু জাহেলের সামনে আমার নবীর আমি লজ্জা দেব না, আজকার প্রশ্নের জবাব নামাজ ছাড়া। ওই জিব্রাইল এক হুজুর নামাজ ছাড়া হয়। আচ্ছা অহন নবীর আর চিন্তা আছে? এই চাচা কি প্রশ্ন দেন নামাজ ছাড়া হয় দেন। জিব্রাইল তো কাছে খাড়িয়ে রইছে দেন, পকেট থেকে একটা খেজুর বাহির করছে খেজুর, এই খেজুরটা দিমু বাতিজা এটা এখন গাছ লাগাইয়া গাছ ওয়াইবা, এখন গাছ লাগাইয়াই গাছ ওয়াইবা, খেজুর দরাইবা খেজুর ফাহাইবা আমারে খাওয়াইবা, যদি মিষ্টি লাগে তাহলে তোমারে নবী কয়া মানো। আচ্ছা আপনাদের ধারণা কি এটা কি মানার প্রশ্ন? গসাসা মানবেন তো? হা মানো, দেন খেজুর দেন। জিবরাইল কহিল দেন, আবু জাহেল পকেটতে বাহির করে খেজুরটা দিয়া মুস্কি মুস্কি হাসে, কিতাবে লেখে এই খেজুরটার ভিতরে যে দানা ছিল বিসি ছিল এই বিসি ফালায় আনছে গাছ হয়তো, কেমন হারামির হারামি। আচ্ছা এই আবু জাহেল্লা যদি আপনাদের এই এলাকায় আসে আপনারা আবু জাহেলদের দুই দিন বাড়িত নিয়ে খাওয়াইবেন এমন কে আছেন একটু হাত তুলে দেখান তো, একজন নাই? মাশাআল্লাহ আল্লাহু আকবার বলো, আমার নবীর এত জ্বালান জ্বালাইছে হ্যাঁ রে আবার বাইক নিয়ে খাওয়াইতাম নাই, আচ্ছা হ্যাঁ রে ফাইলে ফিডাইবেন এমন কে কে আছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া, এই আবু জাহেল আমার নবীর এতিম পায়া বাহাদুরি করছস, বাফের বেড়া হইলে আয় ফড়িক সুরি আয় আইবো, যেভাবে হাত তুলছেন এ হাত দেখলে হ্যাঁ জীবন আইবো। আচ্ছা হাতটা কি তুলবে নই না হ্যারে ফাইলে লাগাইও দিবেন? এ আবু জাহেলের গায়ে নবীর দুশ্মন আবু জাহেলের পায়া যত মার মারেন আমার নবী যা খুশি হবে এর চেয়ে বেশি খুশি হবে যদি আগামীকাল থেকে নামাজে দাঁড়ায় যান, কারণ আমার নবী এই নামাজের জন্য কত কষ্ট আমার নবী করেছে, উম্মতের নামাজ শিখাবে যে নামাজ দিয়ে দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে কবরের সাপ বিচ্ছুর আজাব থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে হাসুরে 50,000 বছর সূর্যের তাপে দাঁড়াইয়া থাকার থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে 30,000 বছরের ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হবে, যে নামাজ দিয়ে বিনা হিসাবে জান্নাতে ডুববে গো, এই নামাজ শিখানোর জন্য আমার নবী কত কষ্ট করেছে। আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা আসুন সামনে বাড়ি, কষ্ট হবে আপনাদের,
নবীর প্রথম কষ্ট ছিল যেদিন নামাজের সেজদা শিখানোর জন্য আমার নবী খানায় কাবার আমাদের দিক থেকে দক্ষিণ পশ্চিম কোণারে আমার নবী তখন তো লোকজন ছিল না খানে কাবার চারপাশে বিল্ডিং ছিল না শুধুমাত্র পাহাড়ার পাহাড় আমার নবী সেজদাই পড়ে আছে উম্মতের সেজদার কৌশল শিক্ষা দিবেন এমনি সময় আবু লাহাবের দুই ছেলে উতবা সাইবারে নিষ্ঠুর পাষাণ কাফের বেঈমান মরা উডেন পচা নারী বুড়ি নিয়ে গো আমার নবীর পবিত্র বদনে নবীজির সেজদা অবস্থায় ঘাড়ের উপর নিয়া নারী বুড়ি নবীর ঘাড়ের মধ্যে চাপাইয়া দিছে আমার নবী উঠতে পারে না নড়তেও পারে না দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মাউর উম্মতের সেজদা শিখাবো আমার ঘাড়ের উপর পচা নারী বুড়ি চাপাইয়া দিল কষ্ট লাগে গো আমার নবী কলিজার টুকরা নয়নের মনি খাতুনে জান্নাত ফাতেমা তুজার বয়স তখন 8 থেকে 9 বছর ছিল ফাতেমা দেখে বহু সময় পার হয়ে গেল বাবা তো হুজরায় আসে না বাবা তো ঘরে আসে না ফাতেমা রাস্তায় চলে গেলেন যাকে পায় তাকে জিজ্ঞেস করেন পতিকেরে রে আমার এতিম বাবার দেখছো নি যাকে পায় তাকে জিজ্ঞেস করে রে বাবা আমার এতিম বাবারা দেখছনি কেউ তো খবর দিতে পারে না খানে কাবার উত্তর পাশে যাইয়া দাঁড়াইয়া দেখে উতবা সাইবা দুইজনে মিলে গুনগুন করে দেখে আমার নবী নারী বুড়ির বিছন নিচে পড়ে কষ্ট করে চোখের পানি ছাড়ে তারা দুইজন দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে এমনি সময় ফাতেমা ডাকতেছেন উতবা রে সাইবা রে আমার এতিম বাবারে দেখছো নি আমার বাবার মা নাই রে বাবা নাই রে আর বাবা যখন মায়ের ব্যথা অন্তরে জাগ দুই উতবা সাইবা আমি ফাতেমারে মা মা কইয়া ডাকতু আমার ইতিম এই বাবার খবর জাননি বহু সময় পার হয়ে গেল আমার বাবার খবর পায় না উতবা সাইবা বলেন ফাতেমার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই রে ফাতেমা দক্ষিণ পাশে যাইয়া দেখ কে জানি তোর বাবার ঘাড়ের উপর মরা উডের পচা নারী বুড়ি চাপাইয়া দিছে ফাতেমা একটা দৌড় মারছে যাইয়া দেখে গো হেতিম নবী সেজদাই পড়ে কাঁদে আমার আল্লাহ বলেন বলল ফাতেমারে দেখাইয়া এই সেজদার কষ্টের সাক্ষী বানাইলাম রে ফাতেমারে সাক্ষী বানাইয়া তোমার এই কষ্টের খবর টুকুন কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কাছে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছাইয়া দিব এই দুঃখে দুঃখিত হইয়া এই ব্যথায় ব্যথিত হইয়া তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়াইয়া যায় আমি আল্লাহ বিজলি রাকারে ফুল সিরাতেরে ফুল পার করে দিব নবী সাফায়াত পাবেন শুধু শুধু নবীকে মুখে মুখে ভালোবাসা দিয়ে নয় নবী যে কাজগুলি আমাদেরকে দিয়ে গেছেন এই কাজগুলি আমাদের মধ্যে থাকতে হবে আবু জাহেল কইলা তিজা এই প্রশ্নের জবাব দিতে হবে কিন্তু শর্ত হলো নামাজ কি মনে নাই নামাজ সারা জিব্রাইলকে হুজুর দেন হাতে নিয়ে দেহে খেজুরের ভিতরে কোনো বিসি নাই চাচা বিসি সারা কি গাছ হবে আবু জাহেলকে বিসি দিয়া তো গাছ হগেলি ওয়াইতারে তে তুমি নবী হই লাভ কি যদি বিসি সারা গাছ ওয়াইতারো তাইলেই মনে করলাম তুমি নবী তাইলে আমি তোমারে মানবো আচ্ছা কথাটার মধ্যে একটা মিল আছে তো আচ্ছা আবু জাহেলের ধারণা বিসি সারা গাছ হয় না আচ্ছা আপনাদের ধারণা এই নবী লাগাইলে গাছ হইব নি আস্তে কইলেন যে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের আর আসবে না হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী জীবেস্তে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের আর আসবে না
63 साल जिंदगी कैसे बोले उम्मती 63 साल जिंदगी कैसे बोले उम्मती एखनो कांदे शुए मदीनाते नबी एखनो कांदे शुए मदीनाते दयालु नबी प्रेमेर सबी आर हारबे ना जगते आमार दयालु नबी प्रेमेर सबी आर हारबे ना आमार नबी कय चाचा देन अबू जहल खुशी जे खेजुर दिसि गाछ होइतो ना বাতি যাও আর আমার লগে বাহাদুরি করতে এটা আবু জাহেলের ধারণা আচ্ছা আপনাদের ধারণা কি নবী যদি লাগায় নবীর এ বরকতের হাতে লাগাইলে বিসি সারা খেজুর গাছ হবে নি হবে আপনারা কি গাছ হবে নার পক্ষে নাকি হার পক্ষে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার এই নবীর হাতের মধ্যে বরকত আছে নি আছে জিবরাইল কে হুজুর কি ব্যাপার বিসি নাই ভিতরে আলী নাই জিবরাইল কে হুজুর বিসি লাগতো না লন লন লাগান নবীজি লাগাইতাছে বিসি সারা খেজুর বিসমিল্লাহির রহমানির রহিম বলো নবী লাগাইলে বিসি সারা গাছ ওইবনি নবীর হাতের মধ্যে বরকত আছে নি কেমন বরকত আসুন না পিছনে যায় আমার নবী একদিন পেটের খিদারে দুই দিন তিন দিন পার হয়ে যায় নবীজির পেটের খিদা হাঁটতে হাঁটতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার বাড়ির দিকে যাচ্ছে যাইতে যাইতে ঘরের কিনারে যাইয়া ডাক দিলেন ফাতেমা গো ফাতেমা তো দরজা খোলে না আবার ডাক দিলেন কোনো শব্দ করে না আবার ডাক দেওয়ার পরে দেখে ফাতেমা বসে বসে নামাজ আদায় করতেছে আমার নবী বলেন রে ফাতেমা বসে বসে কেন নামাজ আদায় করো তুমি কি জানো না নামাজ দাঁড়ায়া পড়লে ভালো হয় ফাতেমা চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিছে বাবা গো আমি তো জানি দাঁড়ায়া নামাজ পড়লে ভালো হয় কিন্তু দাঁড়াইতে পারি না আজকে তিনটা দিন পার হয়ে গেল গো আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না বাবা তিন দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে এখন আর দাঁড়াইতে পারি না বসে বসে নামাজ পড়ি রে মা বোনেরা শোনো নবীর মে হইয়া তিন দিন পর্যন্ত না খাইয়া থাকে তারপরেও দাঁড়াইতে পারে না তারপরেও নামাজ ছাড়ে না এই নামাজ ফালাইয়া তুমি কবরে যাইও না আমার নবীর সাফায়াত নসিব হবে না আমার নবী বলেন পেটের খিদা ছিল আমার ফাতেমার খিদার খবর শুনে আমি নবীর পেটের খিদা দূর হয়ে গেছে আল্লাহু আকবার আচ্ছা বলুন তো কোন বাবা মেয়ের ব্যথা যদি মেয়ের কষ্ট দেখে নিজের কষ্টের কথা কি আর মনে আছে ফাতেমা কষ্ট করো আমি নবী নিজ হাতে তোমার জান্নাতে খাওয়াইব ফাতেমা বলেন বাবা আমারে খালি খাওয়াইবেন আপনার দুই দাদুরের নাতি হাসাইন আর হুসাইনের খবর নিলেন না গড়ের পিছনে যাইয়া দেখেন দিল্লির পর্যন্ত না খাইয়া আমার দুই সোনার পুতুল চেহারা কালো হয়ে গেছে বাবা গো একটু যাইয়া দেখেন না দুইজন গলাগুলি করে কাঁদতেছে আমার নবী আস্তে করে ঘরের পিছনে যাইয়া দেখে ইমাম হাসাইন হুসাইন দুই ভাই গলাগুলি করে কান্দে আর বলে ও ভাই হাসাইন পেটের খিদা আর কত সহ্য করব চলো না মার কাছ থেকে বিদায় লইয়া চলো না আমরা নানার বাড়িতে যাই আমার নবী শুনে চট করে সরে আসলেন নানার বাড়িতে যাইয়া রে কি খাবি নানা অত খাই না কি এই নবী কি গরিব আপনারা কি গরিব মনে করতেছেন নবী কিন্তু দুজাহানের কি বাদশা কিন্তু এই অবস্থাটা নবী বুক করলেন কেন নবী এই অবস্থা বুক করার কারণ হলো আমার উম্মতের কোন কোন উম্মতের এমন অবস্থা হবে এই ব্যথায় নবী ব্যথিত হয়ে
ওই গরীবদের পাশে থাকবেন এটাই নবী আশ্বাস দিলেন না হয়তো নবী হাত বাড়াইলে জান্নাত থেকে খাবার আসতেন জোরে জোরে কন্যা সুবহান অনেকে আমার নবীরে গরীব কয় আসলে নবী গরীব না নবীর লকব হলো দুজাহানের আচ্ছা কোন বাদশা কি গরীব হয় তারপরও নবী গরিবী অবস্থায় থাকতেন পছন্দ করতেন আমার আল্লাহ একদিন জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুরে যায় বলো এই কষ্টের বন্ধু আমি সহ্য করতে পারি না আমার বন্ধুরে যায় বলো উহুদ পাহাড়টা উহুদ পাহাড় দেখছেন আসেন নি যারা হজ করতে গেছেন অবশ্যই দেখছেন উহুদ পাহাড় কত বড় পাহাড় মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড় উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেব নিচে দিয়ে চাক্কা লাগায় দিব চাক্কা চাক্কাও আমাদের দেশের চাক্কা লাগাইতো না যেটা ফানসার হয় আল্লাহ কয় ফানসার সারা চাক্কা লাগাই দিমো আমার নবী যেখানে যাবে স্বর্ণের পাহাড় নবীর পিছে পিছে যাবে নবীর প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে তার প্রয়োজন চাহিদা মিটাবে রাসূলের কাছে প্রস্তাব নিয়ে যাও জিবরাইল গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি কি প্রস্তাব রে জিবরাইল জোর যে প্রস্তাব আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই কি প্রস্তাব রে জিবরাইল আল্লাহর বন্ধু গো উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ বানাইয়া দিবে নিজে দিয়ার চাক্কা থাকবে আপনার পিছে পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে যখন প্রয়োজন হবে বিক্রি করে প্রয়োজন মিটাবেন আর কষ্ট করতে হবে না আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন জিবরাইল আমি আল্লাহর বন্ধু বলে নবী বলে আমার পিছে পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে চাক্কা লাগাইয়া ঘুরাবে জিবরাইল রে আমি নবী জানতে চাই আমার গুনাহগার উম্মতের পিছে এই পাহাড় ঘুরবো নি জিবরাইল বলেন না উম্মতের পিছনে এই পাহাড় ঘুরবে না আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে রে জিবরাইল যেই পাহাড় স্বর্ণ হইয়া আমার উম্মতের পিছনে ঘুরবে না এই পাহাড় আমি নবী নিতে রাজি না আরে উম্মতের কান্দার গো নবী রহমতের ভান্ডার বলুন উম্মতের কান্দার নবী নবী বিনে রোজে হাসরে কে করিবে পার নবী বিনে রোজে হাসরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার রোজে হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে যাইয়া দেখো মদি কান্দে নবী রওজা পাকে মাফ করিয়ে দাও গো খোদা উম্মদ গোনাগার মাফ করিয়ে দাও গো খোদা উম্মদ গোনাগার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী নবী বিনে রোজে হাসরে কে করিবে পার নবী বিনে রোজে হাসরে কে করিবে পার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী বলতেছিলাম আমার নবী দয়া সাগর উহুদ পাহাড় স্বর্ণ নবী নিতে রাজি না বলতেছিলাম নবী পেটের খিদা নিয়ে ঘুরে রে নবী কষ্ট করে কিন্তু ইচ্ছে করলেই জান্নাতের খাবার খাইতে পারে বলুন দিবে কিনা এই নবীকে হাদিস শরীফ আসছে একদিন অনেক সাহাবী সঙ্গী ছিলেন নবীজি হঠাৎ সাহাবীদের মাঝখান থেকে উপরের দিকে হাত বাড়াইছেন কি যেন মুখে দিলেন কি যেন খাইলেন সাহাবীরা বলেন হুজুর কই হাত বাড়াইলেন কি আনলেন কি খাইলেন নবীজি হাসে আর কয় সাহাবীরা আমি যেটা পারি তোমরা সেটা হুজুর কি করছেন আমার ইচ্ছা হইলে মন চাইলে বেহেস্তের ফলের গাছের দিকে হাত বাড়াইয়া একটা ফল বেহেস্তেতে ফাইরাইন না খাইছি
যেই নবী দুনিয়া থেকে হাত বাড়ায়া বেহেশতের ফল খাইতে পারে এই নবী কি না খায়া থাকার কোনো কারণ আছে নাই ইচ্ছে করলে খাইতে পারে কিন্তু খায় না শুধুমাত্র উম্মতের মায়া আমার কোন কোন উম্মত এমন দিন যাবে সারা দিন খাউন জুববে না আছে না গরিব অবস্থার মধ্যে দয়ারে নবী মায়ারে নবী হাসাইন আর হুসাইনের চেহারা দেখে সহ্য করতে পারে না ফাতেমার পেটের খিদা আমার নবীর পেটের খিদা যেন দূর হয়ে গেছে হাঁটতে হাঁটতে যাইতে 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 একজন ইহুদি খেজুরের বাগানের মালিক ইহুদি বাগানের মালিকের কাছে যাইয়া বলতেছেন বাবারে তোমার খেজুর বাগানে কাজের লোক দরকার আছে কিনা রাহমাতাল লিল আলামিন নাতিদের জন্য চাকরি নিলেন কি চাকরি কুয়ার থেকে পানি উঠাবেন খেজুর গাছের গুড়িতে দিবেন এক বালতি পানি তিনটা করে খেজুর বিনিময় আট বালতি পানি উঠাইয়া নয় বালতি উঠাবে টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে আমার নবী এতিমের মতো দাঁড়িয়ে আছে ইহুদি ডাকে পানি উঠাও না কেন পানি উঠাবো কিভাবে রশি ছিঁড়ে পড়ে গেছে ইহুদি বলেন ছিঁড়ে গেছে না তুমি ছিঁড়ে ফেলেছো আমার নবী বলেন ইহুদি রে আমি ছিঁড়ি নাই ছিঁড়ে পড়ে গেছে ইহুদি রাগ হইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া কথা কাটাকাটি করে বারবার বলে নবী নাকি ছিঁড়ে ফেলেছে আমার নবী বলেন ইহুদি রাগ হইস না রে আমি ছিঁড়ি নাই ইহুদি রে আমি ছিঁড়ি নাই রে আমার আট বালতি পানির বিনিময়ে ২৪টা খেজুর দে আমি আর সহ্য করতে পারি না তিন দিন পর্যন্ত না খাইয়া রে তোর বাগানে চাকরি নিয়েছি কথা বাড়াইস না আমার আট বালতি পানির বিনিময়ে ২৪টা খেজুর দে ইহুদি খেজুর আগে না দিয়াই রাগারাগি করে গো আমার নবীর সুন্দর চেহারাই থাপ্পুর লাগাইছে আমার নবী চিৎকার মারছে ইহুদি তিন দিন পর্যন্ত না খাইয়া আমার গালের গোস্ত শুকাইয়া গেছে এই শুকালে থাপ্পুর দিছস তোর হাতের মধ্যে ব্যথা পাইছস নি ইহুদি তখনই তার সমস্ত শরীরের পশম দাঁড়াইয়া গেছে এটা কেমন ব্যক্তি কেমন পারসন থাপ্পুর দিলাম আমি আমার জিগায় ব্যথা পাইছি নি আরে বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো টিকল না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো অস্ত্র সারা যুদ্ধ করে অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয় তাই তো আজি মানবে দানবে মুহাম্মদ নাম লয় আমার নবীর যুদ্ধ মেশিন গান দিয়ে ছিল না বোমা দিয়ে ছিল না অস্ত্র দিয়ে ছিল না আমার নবীর যুদ্ধ ছিল আদর্শে দিয়ে জোরে জোরে কন সুবহান ইহুদি আমার গালে থাপ্পুর দি সোস বেদা পাই জসনি ইহুদি কই এটা কেমন ব্যক্তি কেমন পারসন বুঝতে পারতেছি না ইহুদি দেরি করিস না আমার ২৪টা খেজুর দে নবীজি ২৪ খেজুর লইয়া যখন রওনা হবেন আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুকে যায়া বল বন্ধুর হাতের সিরা বালতি বন্ধু যেন উঠাইয়া দি আসে আমার নবীর কাছে খবর দিলে নবী বলেন জিব্রাইল রে বালতি কেমনে উঠাবো হুজুর বালতির দিকে হাতটা বাড়াইয়া ডাক দেন মৃত বালতি আপনি নবীরে চিনে আমার নবী কুয়ার ভিতরে হাত বাড়াইয়া ডাক দিলেন বালতি রে আয় আমার হাতে আয় রে আয় আমার হাতে আয় এই বলে আমার নবী ডাক দিতে দিরি ওই মৃত বালতি আমার নবীর হাতে আসতে দিরি হলো না বালতি হইয়া নবী চিনে উম্মত হইয়া নবী চিনি না লম্বা ঘটনা সংক্ষেপ করলাম বালতি দিলেন ইহুদি না তোমার বালতি ইহুদি একবার কুয়ার ভিতরে যায় কে দিল বালতি আবার দেখে কি দিয়া উঠাইলো কিছুই নাই খালি হাত ইহুদি বলেন আমি কার গায়ে থাপ্পুর দিলাম কার গায়ে হাত তুললাম তাহলে শুনেছি আখিরি নবী একজন ব্যক্তি পারসন আসছে আমার তো মন কয় ইনি আখিরি নবী হবেন সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে কাইটা ফালাইছে কার সাথে বেয়াদবি করলে আমার নবী চলে যাই
হাসাইন কে এক পাশে হুসাইন কে আরেক পাশে বসাইয়া আমার নবী খেজুর খাওয়াইতেছে। ইহুদি নিজের হাত নিজে কাইটা বেহুশ হয়ে পড়ে আছে। ব্যবসায়ীরা যাচ্ছে পথ দিয়ে হাত কাটা মাথা হাত কাটা পড়ে আছে, জ্ঞান হারা মাথায় পানি দিলে জ্ঞান ফিরলে। জিজ্ঞেস করলেন হাত কাটা কেন, তোমরা কারা গো? আমার আখিরি নবীর দরবারে লইয়া যাও। আমার নবীর সামনে হাজির হয়ে গেলে নবী জিগায় কিরে বাবা তোমার হাত কাটা কেন? হুজুর নবীর সাথে বেয়াদবি করেছে যে হাত আমি কেটে ফেলেছি। হুজুর বলুন না আমার বেয়াদবির ক্ষমা পাবুনি। আমার নবী বলেন পাবি, একবার কালিমাটা পাঠ করো। ইহুদি বলেন ক্ষমার সুযোগ যখন পাইছি হাতটা জোড়া লাগায় লই। হুজুর কালিমা পড়বো, আমার হাতটা জোড়া লাগায় দিতে পারলে। আচ্ছা বলুন আমার নবী কাদা হাত জোড়া লাগাইবার ক্ষমতা আসেনি? ইহুদি বলেন আমার হাত যদি জোড়া লাগাইতে পারেন আমি কালিমা পড়ব। আমার নবী বলেন আসো আসো পাশে। কাটা হাত হাতের জায়গায় লাগাইয়া নবী একটা মালিশ দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাগজিনি কর টানে আগের চেয়ে আরো শক্ত। হুজুর হাতে ধরি না, আপনার কদম মুবারকে পড়ে গেলাম, বেয়াদবির ক্ষমা করে দেন, আমার কালিমা পড়াইয়া দেন। যে নবীর হাতে কাটা হাত জোড়া লাগা যায় বলুন, এই নবীর হাতে বিসি সারা খেয়ে জুড়ে গাছ হয়নি। জিব্রাইল গাঢ় দুইটা টাইনা বের করছে, এটুকুন বড় হয়েছিল গাছটা, যেটুকুন হইলে আমার নবীজি লাগল পাবে। গাছ তো হয়ে গেছে। আবু জাহেল কয় হাই 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 হাই, কি সর্বনাশ, কি বিপদে পড়লাম রে। খেজুর ফুল বাইরে গেছে, খেজুরও দেরে গেছে, বড় হয়ে গেছে, পাইকটাও গেছে, হাই হাই হাই। আচ্ছা আবু জাহেলের ভিতরে শান্তি না অশান্তি? আচ্ছা আপনারার ভিতরে এই খবরে শান্তি না অশান্তি? নবীর এই কাণ্ড কারখানায় যাদের কাছে শান্তি লাগে তারাই হবে আমার নবীর পাশের জান্নাতি। চাচা বিদে খেজুর দেব, দাও না। খেজুর পাইয়া দিছে। রাসুল বলেন বিচি সারা খেজুর লাগাইছিলাম তো, যে খেজুর দরছে এখনো খেজুর পাইরা দিহি, খেজুরের ভিতরে বিচি যতদিন গাছটা জীবিত ছিল হাদিস শরীফে আসছে বিচি সারা খেজুর দিয়ে গেছে। সৌদি সরকার এই বিচি সারা খেজুর বিশেষ প্যাকেট করে রাষ্ট্রীয় মেহমানকে বিশেষ হাদিয়া দিতেন। এখনো মদিনায় এমন একটা নমুনার খেজুর আছে, যদিও বিসি ভিতরে ছিল, বিসি ফালাইয়া হারা এমন একটা সিস্টেম করে মনে হয় যেন বিসি নাই, এরকম একটা ফর্মুলা এখনো মদিনায় আছে। তবে এইটা নাই, আগেরটা নাই, গাছটা মারা গেছে। আবু জাহেল নবীজির, যে নবীর হাতে কাটা হাত লাগাইলে জোড়া লাগে, এ নবীর হাতে খেজুর পাইরা দিলে, আচ্ছা বলুন তো খেজুরটা মিষ্টি হবে নি? আবু জাহেল মুখে দিয়ে খাইতেছে আর সাবাইতেছে আর কইতেছে বাতিজা এত বড় জাদুকর তুমি, আমি তো আগে জানি না। নাউজুবিল্লাহ আস্তে কইলেন শেষমেশ যায় কয় বাতিজা আজকার প্রশ্নের জবাব নামাজ ছাড়া। আসলে সব সময় নামাজ দা পড়লে একদিন কি আল্লাহ নামাজ ছাড়া বরকত দিতে পারে না? বাস্তবে আসেন, এটা সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী চাকরি করছে আপনার 32 বছর। আচ্ছা সরকারি কর্মচারী 32 বছর চাকরি করে যখন বয়স হয়ে যা, সরকার কি কয়, বাবারে এখন আর তুমি চাকরি করতে পারবা না, বুড়া হয়ে গেছো, যাও তোমাকে পেনশনে পাঠাইলাম। আচ্ছা সরকারের গোলামি 32 বছর করার কারণে এ লোকটারে পেনশনে পাঠাইলে বাড়িতে গেলেও বাড়িতে বসায়া সরকার একটা খাওন দেয় কিনা, একটা বাতা দেয় কিনা? এটারে কোন বাতা কয়? পেনশন বাতা। একটা 32 বছর সরকারের গোলামি করলে যদি ওই লোকটা বাড়িতে গেলেও বসায়া রেখে তারে পেনশন বাতা দিতে পারে, যেই নবী সকল ব্যাপারে 2 রাকাত নামাজ পড়তেন, একদিন কি সেই নবীরে নামাজ ছাড়া পেনশন বাতা দিতে পারে না? আমার আল্লাহ বলেন বন্ধু গো তুমি তো এমনিই পাইবা সব, কারণ তোমার তো কোনো গুনাহ খাতা নাই, আগে নাই পিছে নাই কিছুই নাই। তাইলে প্রশ্ন আসবে নবী এগুলি কেন করলেন? নবী এগুলি করার উদ্দেশ্য হলো উম্মতের শিক্ষা দিয়ে যাওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
পেনশন ভাতা আপনিও পাবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জামাতে শহীদ, কিন্তু বুড়া হয়ে গেছেন আর জামাতে আসতে পারেন না, কষ্ট হয়। আল্লাহ বলেন, এই ফেরেশতারা দেখো তো জামাতে কে কে বাদ পড়ছে, ফেরেশতারা নাম লিখছে, আব্দুল মালেক আসে নাই, আব্দুল খালেক আসে নাই, আব্দুর রহমান আসে নাই, খোঁজ নাও। ফেরেশতারা বাড়িতে গিয়া দেখে লোকটা বসে বসে মসজিদের দিকে তাকাইয়া কানতেছে, খোদা গো দুর্বল হয়ে গেলাম, জামাতে যাইতে পারতেছি না। ফেরেশতা রিপোর্ট দিবে, প্রভু গো এই লোকগুলি বুড়া হয়ে গেছে, একবারে জয়ীফ দুর্বল হয়ে গেছে, বিদায় জামাতে আসতে পারে না। আল্লাহ কো যারা যারা আসতে পারে নাই তাদের নাম আমার আরশে জমা দাও, তাদের নামে এই জামাতে আয়েশা নামাজ পড়ে যে সওয়াব পাইতো, তারা যে এখন বার্ধক্যের জন্য আসতে পারে না, এই পরিমাণ জামাতের সওয়াব তাদের বাড়িতে পৌঁছে দিও। অনকি নামাজটা পড়লে এই বাতা পাইবেন নাকি না পড়লে? সরকারের কর্মচারী 32 বছর চাকরি করলে পেনশন বাতা, কিন্তু যারা চাকরি করে নাই তার আর পেনশন বাতা নাই। বাবারা কষ্ট হইতাছে আপনাদের? কষ্ট হইলেও সোয়া দশটা পর্যন্ত যাবো। বলতেছিলাম নবী শিক্ষা দিলেন কি, দুই রাকাত কি দিলেন? কোনো কিছু দরকার হইলে তোমরা কি করো? দুই রাকাত নামাজ। ওই যে গাউসে পাকের ঘটনা, খেলা চিনি আমি, করতে গেছিলাম, করতে গেছিলাম খেলাছে, মহিলা কাঁদতেছে, গাউসে পাক বলেন এটা কি কি ব্যাপার, 12 বছর যাবত মহিলাটা কান্দে, আল্লাহর কি মায়া লাগে না, দাঁড়াও কান্দতে না করো। গাউসে পাক দুই রেকাত নামাজ পড়ছে, ওই নবী যে শিক্ষা দিছে যত কিছু দরকার দুই রেকাত নামাজ পড়ো, দুই রেকাত নামাজ পড়ে হাত তুলছে, ডাকতেছে গাউসে পাক, মাহুদ কি মহিলাটার ছেলেটা ফিরাইয়া দাও, আল্লাহ কয় 12 বছর হয়েছে, এটা কেমনে কি হইব, ছেলের বউ সহ দাও। দুই রেকাত নামাজ পড়ে লইছি, খালি হাত বাড়াইছি না, নবী যা শিখাইছে তাই কাজে লাগাইছি, দাও। আল্লাহ কো 12 বছর হয়েছে, পচে গলে হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই, এটা কেমনে হবে, মা দিয়ে খাইলে পালাইছে, বরযাত্রী সহ ফেরত দাও, খরিরে কেমনে হইব, মাঝি নৌকা সহ ফেরত দাও, যার গায়ে যে রঙের জামা ছিল এই রঙের জামা সহ ফেরত দাও। 12 বছর হয়েছে মাটি মুড়ি খেয়ে, 12 বছর হয়েছে মাটি খাইছে, আমি হিরা দিয়ে না দিবা কি না কও, ফাললে দাও আর না ফাললে কও, বলে আমি পারি না। কথার পয়েন্টটা বুঝেননি, ফাললে দাও না ফাললে কও। আচ্ছা আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? এখন কি উত্তর দিব কোন তো, কি পয়েন্টে দর্শে দেন, এটা অন্য নবী রাসূলের উম্মতেরা এটা জানতো না, ফাললে দাও না ফাললে কও। আল্লাহ কোয়ারি 12 বছর হয়েছে, কই কি কেডা মাডি মুডি পানির সাথে মিশে গেছে গাইটাকে, ওখানে তুমি দিবা আমি যা চাইছি এগুলি দিবা নাকি তোমার আসল কথা কয়ে দিব, আসল কথা কয়ে দিব। আল্লাহ কই যাবার কোন কথা, আমার আসল কথা কয়ে দিবি, কাহা না দিলে কয়ে দিব। আরে কি রাত ফয়লে বাজাইও, রাত থাকতে না কি খান। আচ্ছা আল্লাহর ওলিদের আসল কথার মধ্যে কোনো ভেজাল হইব? আপনারা কি মনে করেন ওলিদের কথাই কোনো ভেজাল আছে? আমরার কইরাম কিছু ভেজাল। এখন যদি আমাদের ভৈরব এলাকার কেউ এলাকায় থাকে চাকরি করে, যদি মাঝখানে দাঁড়ায় কে হজুর ওয়াজ করতেছেন বড় বড় কথা কইতেছেন, আপনার আসল কথা যদি কই, আচ্ছা আমার কি আর এখানে থাকতে মন চাইব, খালি কোন সম্বন্ধে চাইতে, কারণ আসল কথা কোনটা জানি কয় আল্লাহই জানে। কেরে আমাদের আসলের মধ্যে কিছু ভেজাল আছে, আল্লাহর ওলিদের আসলের মধ্যে কোনো ভেজাল নাই। আসল কেমন ভেজাল দেখবেন, সরিষার টিন, সরিষার তেলের টিন লেখা আছে, খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল, খুল্লা দেহে সোয়াবিন তেল, আছে না এরূপ, থাকলে বালা কথা। আবার দেখেন নামাজও পড়ে, আবার ফতোয়াও দেয় দোহানো ভাইয়া, আরে নামাজের কাম নামাজে দিব, হেতেনের কাম রাসূল বলছে
একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে হারামের খাউন এক নলা পেটে থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও তোমার কবুল হবে না বাবারা আজকার ওয়াজটা কি একটু করা হয়ে যাইতেছে অনেক সময় জ্বর আসলে ভালো জিনিস খাইলেও দেখবেন তিতা লাগে ঠিক নি জ্বরের মোহ মিষ্টি দিলেও কি লাগে আমরা তো দুনিয়ার নানান রোগে দর্ছে এই রোগে ভালো কথাও তিতা লাগদারে তবে ট্যাবলেট তিতা হইলো খায়ে জ্বর ছাইরা দিব না হয় আমার দাওয়াত না দিবেন এই তো মুখ ফটো ডাইরি রাখি না অত দাওয়াতের চিন্তা করি না আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে কিন্তু এই রোগগুলি আমাদের দূর করতে হবে আমরা যে আখেরি নবীর উম্মত যেই নবীর উম্মতের মর্যাদা কত একটা উম্মত পৃথিবীতে থাকলে পৃথিবীটা ধ্বংস হবে না একটা উম্মত হাশরের ময়দানে থাকলে জান্নাতের দরজা বন্ধ করবে না কিন্তু এই নবীর উম্মত এত রোগে রোগান্বিত কেমনে হইল বুশের মতো বেড়া এই নবীর উম্মতের মারে কোন রোগের কারণে লন এই রোগ দাসকা দেখি আসুন আগে বাড়ি কষ্ট হইতাছে আপনাদের গাউসে পাক বলেন দিবা না তোমার আসল কথা কই দিমু আল্লাহ কো আব্দুল কাদির আমি এনে বইফাম আসল কইলে জানি কোন বেজালো কেরে আমার আসলও বেজাল আছে আল্লাহর মধ্যে তো কোনো বেজাল নাই আল্লাহ কয় আব্দুল কাদির আমার কি আসল কথা কইবি হইনে লই তারপরে দেখা যাক দেইরা না দেই আব্দুল কাদির ডাকতেছে মিনহা খলাকনাকুম ফিহা নুইদুকুম কোরআন শরীফ ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এ মাবুদ এটা কইবার ক্ষমতা আখেরি নবীর উম্মতেই রাহে আর কেউ ক্ষমতা নাই এ মাবুদ তুমি না কোরআন শরীফে বলেছো মাটি দিয়া মানুষ বানাইছো মৃত্যুর পরে মানুষগুলি মাটির সাথে মিশাইয়া দিয়েছো আবার লক্ষ লক্ষ বছর পরে হাশরের জমিন কায়েম করে এই মাটির থেকে মানুষ উঠাইয়া তুমি বিচারের কোটে দাঁড় করাইয়া বিচার করবা কইছো কিনা হ্যাঁ কইছি মাবুদ গো লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটির তে মানুষ উঠাইয়া বিচার করতে পারবা 12 বছর পরে কেন পানির থেকে উঠাইতে পারো না কেন পারো না জবাব দিয়া যাও লক্ষ বছর পরে পারবা 12 বছর পরে পারো না এটা কোনটা আল্লাহ কয় ভারি ও আব্দুল কাদির চোখ খুইলা দেখ রে নৌকার মাঝি বরযাত্রী সহ ওই মেয়ে ছেলে সহ নৌকা কিনারে বিড়াইয়া দিছি আল্লাহু আকবার বিড়াইছি চোখ খুইলা দেখ কয় না মা কান্তাছে মা যতক্ষণ পর্যন্ত ছেলে পায়া খুশি না হইব ততক্ষণ পর্যন্ত আমি চোখ খুলতাম না দাবি বন্ধ করতাম না এমনি ছেলেটা দেখে মা কান্তেছে নৌকার থেকে দৌড়ায় নামছে মা কান্দে দৌড়ায় আসতেছে নতুন বিবির খবর নাই আর ওখানে যেই যুগ ঘুরছিও নতুন বিবির খুশির লাগিয়া মা কান্দে এটা মইরা যাই তারা গানা মারে মইরা মইরা গেলে গো আপত্তি নাই হাই বিবি খুশি রাখে আল্লাহর ওলির নেক নজরে আল্লাহর ওলির নেক নজরে আল্লাহর ওলির তাওয়াজ্জুতে মার প্রতি ছেলেটার মায়া কত বেশি হয়ে গেল নতুন বিবি ফালাইয়া বন্ধু বান্ধব ফালাইয়া বরযাত্রী ফালাইয়া নৌকার থেকে দৌড়াইয়া নেই মা যায়া মায়ের গলায় ধরে যখন ডাক মারছে মা মা গো বলুন 12 বছর পরে হারানো সন্তান যদি মায়ের বুকে মা বলে ডাক দেয় মা খুশি হয়েছে না বেজার হয়েছে মা যখন একটা খুশির ডাক দিলেন আল্লাহ আমার ছেলে পেয়েছি এবার গাউসে পাক কয় খোদা গো এখন কেমন হইলো অহন কেমনে দিলা এ কিসিমের কিছু করার ক্ষমতা আখেরি নবীর উম্মতের আছে তাই লন আমরা জিগাই আমার কথা ছিল আমরা দুর্বল কিরা বানাইছে কিদ্দা বানাইছে এটা জিগাইতাম অন্যরা পারে না আমরা পারুম এইভাবে এই কথাটার লাগে ও দূর দিয়ে ঘুরে আইতেছে আমার আপনারা কি কষ্ট হইছে ক্যান্ডেলের ভাড়া বাসদা দিছে কালকা উড়াই লইব আমরা মইরা জমুগা থেকে দুর্বল কিরা বানাইছে খনিক ইনসানো জাইফা আমরা কিদ্দা দুর্বল গিরে বানাইছে লং জিগাই খোদা গো কোন কিদ্দা বানাইছেন জবাব দেউন লাগবো না দিলে সাতটা সিনাসকা কি কোন সাতটা নাসকা রাজি আছেন না আপনারা নাকি আবার বই ফাইতাছেন বই কি লাইন মতে কথা কমু খোদা গো জবাব দেন আমরা কিদ্দা বানাইছেন ওই যে জবাব দিতাছে শুনেন দিতাছে কিন্তু শুনেন কোরআন শরীফ হুজুর আছে জিগাইন কালকা সকালে ইন্না জবাব দিতাছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা
বান্দারে একবারে দুর্গন্ধযুক্ত নাপাক পানি দিয়া বান্দা তরে বানাইছি, কাজেই তুমি দুর্বল, মরতে যে হবে মাইনা নাও, এর মধ্যে কোনো আপত্তি কইরো না, করলেও কোনো লাভ হবে না। আমি যে এলাকায় ইমামতি করতাম এক বেচারা মানে না, কয় হুজুর হবলে বলে মরবো, আমি তো নিয়ত করছি মরতাম না, হ্যাঁ বলে মরতো না। আমি কি ঠিক আছে তুমি যদি না মরা পারো তাহলে খামা কেন মরতা, যে সুন্দর পৃথিবী থাকতো, খালি এই ঠাট্টা মস্কারি করে বাড়িতে গেছে, সন্ধ্যা রাত্রে তার আমাশা শুরু হয়েছে, আমাশা সকালবেলা বদনা হাতে বিবির কাদের উপর বর দিয়ে আমারে ডাকতাছে, হুজুর আছেন? জি আছি হুজুর, আমি 100 বার রাজি হইছি মরুম, আমি গিয়ে খামা কেন মরতেন, 100 বার রাজি হন লাগবো, দরকার নাই কেন মরতেন, থাহেন না কয়দিন বেশি করে থাহেন, কোনা হুজুর তার কইেন না, মরতাম না কইয়া বাড়িত গেছি, সন্ধ্যা রাত্রে তে আমার আমেশা শুরু হইছে, সারাটা রাত ঘরে যাইতে পারি নাই, বাইরে বইরিছি হুজুর, এখনো বদনার বাম হাতে দেখেন বদনারা হাতে থুইতারি না, যত বড় বাহাদুরি হোক একটা আমেশা দিয়া সাইজ করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা বলুন তো, আর নমরুদের মত বানারে মশা দিয়া সাইজ কিনে লাইছি, কি দিয়া এই আল্লাহ বলছে আমরা মইরা যামুগা, হন আপনারা এটার মধ্যে রাজি আছেন তো, তাহলে লঞ্জি গাই কোদা গো মইরাই যামুগা, আর কয়দিনের লাগে কেন দিলেন, বড় বড় বাড়ি টাড়ি করে যাওন গা লাগে, আল্লাহ কো আরে দিছি যে কয়দিন, তোরে এমনি দিছি না, কিছু কাজে লেগে দিছি, কি কাজে লেগে দিছেন, ওই তো কোরআন শরীফ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, শুধু কাজের জন্য তোমাদেরকে বানাইছি, সে কাজটা হলো ইল্লা লিয়াবুদুন, আর কোনো কাজ নাই, একটা কাজ তোমরা করবা, সেটা কি আমার ইবাদত, বলুন কার ইবাদত, আর জোরে কোন কার ইবাদত, আল্লাহ একবার আবার বলুন কার ইবাদত, আল্লাহ কয় ও ফেরেশতারা আমার বান্দারা কি কইতাছে রে, কো আপনি যে ইবাদতের জন্য বানাইছেন এই কথাটা তারা স্বীকার করছে, আহ আল্লাহ যে এখন কত খুশি, দেখছস আমার বান্দা যে স্বীকার করছে ইবাদতের লেগে বানাইছি, এটাই তো আমি খুশি হইছি, এখন ইবাদত যে করবেন ইবাদত করলে কি দিব, এটাও জিগানদার হন না, দেখবেন ছোট ছোট পোলা পান, আপনার বাবাই কয় স্কুলে যাইতি না, কোনা যাইতাম না, মায়া কয় বাবা যাও না, কয় যাইলে আমারে কি দিবেন, মা কয় বাবা 10টা টাকা দিব, তো স্কুল বাবাদা করিস না, মার কাছ থেকে পোলা স্কুলে যাইব 10টি আদায় করে, আমরা এবাদতে গেলে কিছু আদায় না কিরা কেড়ে যাইতাম খামা হাকিকান লন্না আদায় করি, খুদা গো আমরা এবাদত গেলে মসজিদে গেলে আমাদের কি দিবেন, কন না কইলে যাইতাম না, আল্লাহ কইতা সেফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি, রে বান্দা তোমরা যদি আমার ইবাদতে ঢুকো আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাইবো, সুবহান কে কইতাছে, হুজুর রাসে জিগাইন কালকা হাসা কইছি না মিছা কইছি, কে কইতাছে, এখন কিভাবে ইবাদত করলে জান্নাতে ঢুকবো, যেই যুগে পড়ছি গো মৌলবীরা মৌলবীরা ও ফেস লাগে লাগেনি, ফিরে ফিরে ও লাগছে, অনকার কথা হইন না ইবাদত করবেন জান্নাতে যাইবেন, ফয়সালা করে দিলেন আমার আল্লাহ কোরআন শরীফ, ওমাই ইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথা মাইন্না ইবাদত করো, রাসূলের কথা মাইন্না যারা ইবাদত করে তারাই হবে আমার জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল এখন নবীর কথা মানিয়া ইবাদত করবেন, আচ্ছা বলুন তো ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি, উত্তম ইবাদত, আচ্ছা এই নামাজ উত্তম ইবাদত, এই নামাজ সম্পর্কে যদি এখন কিছু জিগাই আপনারা কি সবাই সঠিক উত্তর দিতে পারবেন, সবাই পারবেন, বেদাতি কম না, সবাই কি পারবেন সঠিক উত্তর দিতেন, জুমার নামাজের নিয়তটা কই পারবেন, হগলে জি পারবো তো কয়েকজন, হগলে পারবো নি জিগাইছি, থাক আর জিগাইয়া লজ্জা দিলাম না,
কিমুন ফার বুঝে জানা হইতো এক বেচারা শ্বশুর বাড়ি যাইতাছে বাবা কই করে বেটা তোর শ্বশুর বাড়ি গেলাম মুন্সিবাড়ি মুন্সিবাড়ি হারা গেলাম নামাজ পড়ে যাত যে সাইজে যাইস হ্যাঁ 12 বছরের পুরানা এক টুপি পকেট ঢুকাইছে কয় বছরের ঘুমাই রয়েছে নন্দরা কিসের মানুষ খবরটা ফান নাই কয় বছরের কত কয় বছর সামনে শ্বশুর বাড়ি রইছে আসরের নামাজের মুসল্লি পাইতাছে না জামাত পড়বো কারে দিয়া জামাই তো এই মুহূর্তে হাজির আপা কেমন আছেন সালাম উলাম করতেছে শ্বশুর কই বাবারে সালাম পরে আগে উজু কইরা জামাতের টাইম বেজেছে গা নামাজ দা পড়ি জামাই কো হাই হাই রে কোন বিপদে বললাম বেটা শ্বশুর ডাকতাছে আয় নামাজ পড়ি বাজান ডাকতাছে কালু তোর দুলাভাই আছে পানি দে উজুর পানি দে উজুর পানি দিছে মিষ্টির পুটলা নতুন জামাই তো ছেলে কইতাছে দেন দুলাভাই মিষ্টির পুটলা দেন উজু করেন আপনি মইরা জানগা মিষ্টি দেন না মারে কয় বেটা রে আমি তো মোর উমই যে বিপদ ফালাইছে নামাজ হবার লাগিয়া তুই তো মিষ্টি খাইবে আমি তো হাতের আগে ফাও ফাওয়ার আগে হাত উজুও জানে না আয়া খার হইছে আব্বা শ্বশুর আব্বা কি আইছে উজু করে আইছি নামাজ শুরু করেন কতে জামাই আপনি আকামত দিন আকামত দেন জামাত পড়লে আকামত লাগে না অহন তাহার শরীর কাঁপতাছে বড় কাপস কিনলে গিয়া কো আব্বা আকামত কি এমন মানুষ আছে না আপনাদের এদিকে ফটিক ছুরি না থাকতে পারে আমি যে মসজিদের খতিব এই মসজিদে একদিন আসরের সময় মুয়াজ্জিন সাহেব নাই আমার ইমামতি করতে হইছে আজান দিতে হইছে অন 17 জন মুসল্লি আমার পিছনে বলতেছি আকামত দেন মুয়াজ্জিন নাই এজন চা হেজনের পাই হেজন চা হেজনের পাই এই জন কো সাসা আপনি আকামত দেন সাসা কো বড় বান্দাবি বড় বান্দাবি বড় বান্দাবি বলে কই আকামত দিত বড় বান্দাবি কই মাফ চাই 17 জনের মধ্যে 5 মিনিট পার হয়ে গেছে আকামত দেওয়ার মানুষ নাই চট করে তো কয়ে লাইলেন আপনারা ফারুম আকামত লাগাইলে বুঝা যাইবেন পারেন কিনা যাক লাগাইয়া লজ্জা দিতাম না থাক আল্লাহ আপনারে মাফ কইরা দেলা কি কম তারপরে বাসটেনের কেশিয়ার সবাইছে কি ব্যাপার আইছেন বল আকামত দিন নাইতে মাগরিব পর্যন্ত খাড়ুয়া তখন লাগবো জামাত চলতো না জিগাই জামায়া বা আকামত কি বড় আকামত জানোস না কাব্বা মাফ করেন আমি নামাজও জানি না শ্বশুর তোর আগে গেছে হ্যাঁ তোর বাবাই কি তোর নামাজও শিখাইছে না দুষ্টা এখন কার উপরে গেল বাবা দ্বারা হইছেন ছেলেরে খালি এমএ পর্যন্ত পড়াইলেন দাঁড়ায়া প্রস্রাব শিখাইলেন কিন্তু নামাজ যে শিখাইলেন না হাশরের দিন তো আপনিই আগে ধরা পড়বেন বাবা কি তোর নামাজও শিখাইছে না দুনিয়াতে দুষ্টা কার উপরে গেল বাবা বাবা যারা হয়েছ মা যারা হয়েছ শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহর মায়ের মতো মা হও মা ছিল ফরিদের মা বাচ্চা ছেলে ফরিদ ছোট্ট বাচ্চা মা বলেন বাবা ফরিদ কি মা নামাজ পড়ো নামাজ যদি না পড়ো আমি মা হাসুর দিন আসামি হইয়া যাইব তোমার জন্য আমি মা জাহান্নামে যেতে চাই না